বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জেলা তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করলেন বিষ্ণুপুরে বিজেপি সাংসদ তথা ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তিনি জানান, এই জেলায় ১২টি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করবে, তৃণমূল শূন্য হাতে ফিরবে। পাশাপাশি এদিন তিনি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা সহ অন্যান্য দলীয় তৃণমূল নেতৃত্বদের কটাক্ষ করে বলেন, ভোট গণনার দিন বিষ্ণুপুর কেজি হাইস্কুলে যত্ন করে তাদের খাওয়াবেন এবং তাদের উপর যাতে কোন রকম আক্রমণ না হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখবেন। ১২-০ ভারতীয় জনতা পার্টি ১২টা সিটে জিতবে এবং তৃণমূল কংগ্রেস এখানে শূন্য পাবে। আমরা তৃণমূল কংগ্রেসকে শ্যামলবাবুকে এবং জেলা যারা নেতৃত্ব আছে তৃণমূল কংগ্রেসের তাদেরকে আমরা গণনা দিই যে বিষ্ণুপুরে কেজি হাইস্কুলে আমরা ওনাদেরকে ভালো করে খাবার খাওয়াবো এবং ওনাদেরকে আমরা খুব রক্ষণাবেক্ষণ করবো যাতে ওনাদের উপর কোন আক্রমণ না হয়, আমরা তাদের ভালো সেবা শুশ্রূষা করবো। বা শ্যামল সাঁতরার নেতৃত্বে এবং অনেক কিছু ব্যক্তির নেতৃত্বে যে ধরনের ঝামেলা ঘটাতে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলবো, বিনাশকালে বুদ্ধি নষ্ট। যারা মারপিট করতে চাইছিলেন তারা নিজেদের ক্ষতি করছেন, তারা নিজেদেরকে শেষ করছেন, সেটা যেন না হয় সেটার জন্য তাদের কাছে অনুরোধ করব। আমরা আপনারা সকলে রাজনীতি রাজনীতির মতো থাকুক, না হলে ভয়ানক পরিস্থিতি খারাপের দিকে যাবে। ভারতীয় জনতা পার্টিতে আমি একদিন ছিলাম না, পাপের প্রাশ্চিত্য করতে আমি একদিন জয়েন করেছি। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর কোন একক ব্যক্তিত্ব খাটে না, এখানেও আমাদের পৌর প্রধান যিনি ছিলেন তিনি জয়েন করেছেন, সাধুকতা। কিন্তু এটা কোনো মতেই নাই যে কোনো একক ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টি চলে। এখানে একটা নিয়ম শৃঙ্খলা সিস্টেম, জেলা নেতৃত্ব এদের সঙ্গে বসে সিস্টেমে কাজ করে চলে। বিষ্ণুপুরের সাংসদ তিনি একদম পরিযায়ী পাখি, বছরের কোন এক সময় বাঁকুড়া জেলায় আসেন, এসে আবল তাবল ভুলভাল কথা বলেন, এলাকাকে উত্তেজনা করার চেষ্টা করেন। তিনি যে ১২-০ কথা বলেছেন সেটা তৃণমূল কংগ্রেসই করে দেখাবে যে ১২টা সিটই বাঁকুড়া জেলা থেকে তৃণমূল কংগ্রেস পাবেন। এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি বাঁকুড়া জেলায় দাঁড় করাতে পারবে না। আর তিনি যাকে বাচ্চা মেয়ে বলেছেন তিনি নিজে হয়তো বড় চৌবাচ্চা, সে জায়গায় কোনো কিছু বলার নেই। আর তিনি এই যে বক্তব্যগুলো দিচ্ছেন তিনি অলরেডি তৃণমূলে আসার জন্য বাবারই আছেন, আমরা স্বাগত জানাই। বাঁকুড়া থেকে মফিজুল হুদা, আনন্দ বার্তা।